Sehat Oman Sri Hai Hai. Lima kelas tel lagi boy. Lagi boy, lagi boy. Lima kelas tel lagi boy. Lagi boy, lagi boy. ভারত স্বাধীন হওয়ার পিছর পরা হয়তো আমি জন্মগতভাবে জন্মর পরা আমি চাই আছো এই রাস্তাখন এনেকুয়া আমার চারিওফালে কাম হয়ে আছে কাম নাই করা বলে নকো আমি কাম হয়ে আছে কিন্তু কেউ বা আমার রাস্তাটত মানে বিভাগীয় কর্তৃপক্ষে দৃষ্টিগোচর দিয়া নাই আনকি আমি বারবার অবগত করার পিছতো আমার কামখিনি হওয়া নাই গাড়ি মটর দাঙি পার করব গাড়ি মটর আপনি নকবয় আমি এই রাস্তা দিয়ে যাব নো হয়তো আমি দুই তিন কিলোমিটার ঘুরিহে আমার যাতায়াত আমার মানে যেটা আমার মানে বোজার মালিবাড়ি যাওতে আমি হয়তো দুই তিন কিলোমিটার এতিয়াও মানে ঘুরিহে যাব লাগে আমার এই রাস্তায় আমি যাব নো অসুবিধা এই আর অসুবিধার কথা কব নয় আপনাদের নিজে চালে বাইকখন এটা কি কব সরকারক কি দাবি জানাবো আমি সরকারক বিনম্র অনুরোধ জানাইছো হয়তো আজির এই চ্যানেলের দ্বারাই যাতে রাস্তাটো পুনজর দিয়ে হয়তো আমার বিদেহিকা বাইদেউ আছে পঞ্চায়েতের প্রতিনিধি আছে তেওঁলোকও যাতে আজিকালি বহুত ফান থাকে এই ফানের জড়িয়ে আমার রাস্তাঘর যাতে ঠিক করে দিয়ে তবে আমি প্রতি বছরে ইয়া আপনার দেখিছে আমার কন্দজম আমার রাস্তা এই রাস্তাটা আমি প্রায় পঞ্চায়েত সভানেত্রীর আজি পুরা দুই তিনবার যোগাযোগ করেছিল আমার আমাক বাইদেউ আমার রাস্তাটা কিবা করে করিও এইটো কই থাকে ঠিক আছে আমি এইবার রাস্তাটো করে দিম সেইবার করে দিম এনেকে করাতে করাতে আমি দুই তিন বছর পার হয়ে গল পঞ্চায়েতের কার্যকর প্রায় তিন বছরে গল কিন্তু রাস্তার কোনো কোনো মানে সুদৃষ্টি নিদিলে এনেকি নন্দিত বাইদেউ বাইদেউ আগতে আহিছিল আমার গাঁত আহিছিল আমি আমি কোৱা নাই বাইদেউ আমার রাস্তাটো দিয়ে আপনি বাইদেউ আহিছিলে কমসে কম দেখিছে যে রাস্তাটো ভাল নহয় তথাপিও আজিলৈকে কোনো ব্যবস্থা করা নাই আর এনেকি তার পঞ্চায়েতের সভানেত্রীও মানে বা পঞ্চায়েতের কামখিনি ইহতে মানে পয়সা ইমান নাপায় এনেকুৱা অবস্থা হয়েছে যে বর্তমান যে মানে করোনা বা লকডাউন চলি আছে কোভিড-19 কারণে কিবা এজন মানুষ যদি কিবা কোভিড ওলায় আমি প্রায় এক কিলোমিটার রাস্তা কামটো করে মানুষ লৈ যায় কেনে মানে পকি রাস্তা দিব লগা হয় যে আমাকে এম্বুলেন্সও বর্তমান রাস্তা নাহে বাইক বাইক বা আমি এনেকি খোজকাঢ়ি আমি যাতায়াত করব নোয়ারা হয়েছে যথেষ্ট অসুবিধা যথেষ্ট আমি অসুবিধা সরকার কি কব সরকারক আমি টানি অনুরোধ জানাইছো যে আমার গড়গাঁতে বিভাগ আছে বা বিজেপি যে আমার পরিবর্তনকামী সরকার বা সবকা সাথ সবকা বিকাশ যে আমি বিচারিছো যে আমাক এই কমসে কম আমার এই গাঁলীয় সরু রাস্তাটো আমাক মানে গড়গাঁতে বিভাগে আমাকে রাস্তাটা পকীকরণ করে দিয়ে আমি এইখানে সরকারের সাথে টানি অনুরোধ জানাইছি এটা দুঃখের বিষয় আমার গাঁলীয় রাইজর এইখান আজি ভারত স্বাধীন হওয়ার পরে আমার এইখান রাস্তার কোনো সরকারের বা বিভাগীয় কর্তৃপক্ষের ইয়াতে কোনো লক্ষ্য করা নাই আর সেই হেতুকে মই আজি আমার গাঁর এই ক্ষুদ্র এখন গাঁও 115 ঘর মানুষ এইখানে মানুষের শ্রমদানের আনকি আমার টবিল টকাও আমি এত খরচ করি আমি নিজে হাতে আজি ওলাইছো কামখিনি করবল রাস্তাটো কোরপরা কলৈকে কইছে রাস্তাটো আহিছে আপনার এই পি ডাব্লিউ রাস্তার পর আমার এই পি ডাব্লিউ দুখন পি ডাব্লিউর পরায় আমার জানাত কিবা একটা অনুদান দিয়ে কিন্তু সেই অনুদানটা দূরের কথা ইয়াত আমার একই নাই এতিয়া আমার এতে বারিষা বারিষা পানি পড়ার লগে লগে এনেকুয়া হবো গাড়ি আপনার দেখাই পাইছে গাড়ি এখন দাঙিহে পার করাব লাগে এম্বুলেন্স কেনেকে আহে গাঁওখন এম্বুলেন্স দূরের কথা কোনো গাড়ি আইব নয় আমার ইয়াতে বেমার আজার হল কিবা হলে আমি হয়তো কান্ধ করে লইহে আমি মেইন রাস্তাত লব লাগে যথেষ্ট অসুবিধা হয়েছে যথেষ্ট অসুবিধা নতুন সরকার কি কব এতিয়া সরকারের তরফের পর মই এখিনি এটা অনুরোধ করু তেওঁলোক এতিয়া তেওঁলোকৰ আমার দাবিও এইখানে রাস্তার সাথে তেওঁলোকে দৃষ্টিগোচর করে আর আমার বর্তমান যুগত এনেকুয়া রাস্তা মই তো ভাবো কত নাই আমার সমষ্টির বাইরে আমার এই গাঁওখানের বাইরে পথ মেরামতি করে পথ মেরামতি করা এতিয়া জিও করে বারিষা কালত আরম্ভ করেছে আর এই রাস্তাটা বহুদিন আগতে হয়েছে যেখানে দিছে অনুদান দিছিলে কিন্তু এতিয়া সেই রাস্তা নাই নহয় এনেকুয়া এতিয়া আমার গ্রেভেল বা আমার কিবা কয় আপনার যে বোল্ডার এগুলো দিয়ে আছে সব ফালে হয়ে আছে কিন্তু আমার ইয়াতে কোনো দৃষ্টিগোচর হওয়ার কিয় নহয় কারণ তো কি কম আমি আমার কর্তৃপক্ষ যে কিয় বা কান স্থানীয় বিধায়িকা আছে স্থানীয় বিধায়িকা আছে বা আমার পঞ্চায়েত লেভেলের মানুষখিনিও আছে এটা তেওঁলোকক আমি অবগত করাইছো যে কামখিনি আমাক করে দিব গুরুত্ব দিয়া কিয় বা নাই গুরুত্ব দিয়া নাই হাই হাই।